হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার নতুন রেসিপির সঙ্গে আরও একবার ওয়েলকাম জানাই। তো আমি 5টা ডিম নিয়ে এইভাবে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে শুধু একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে সঙ্গে সবজিগুলো কেটে নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, টমেটো, রসুন আর লঙ্কা কুচি, একটা পেঁয়াজকে 4 টুকরো করে কেটে এরকম ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দেব। আমার ডিমটা সেদ্ধ পুরো হয়ে গেছে, তো ডিমটাকে আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, চারকোনা টাইপ করে। তো এটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। এটা ততক্ষণ ভাজবো, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ ভাজবো। তো ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই ভালো, চিলি পনিরের মতোই লাগে খেতে, তো খুবই ভালো একটা রেসিপি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে এর সঙ্গে একটু কড়াইতে আর একটু তেল অ্যাড করে দেব। দিয়ে আমি রসুন কুচি আর লঙ্কার কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সাইডে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার বাটিতে নিয়ে নেব। আর তার আগে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা এদিকে গুলে নিয়েছি। এখন আমি ওরই মধ্যে টমেটো কুচি আর বিনস কুচিটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি চলে এসেছি, এসে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। দিয়ে 5 মিনিট পরে আমি এসে আবারও ঢাকাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এটাকে নেড়ে আমি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো। কিছুক্ষণ নাড়ার পরে আমি এর সঙ্গে অ্যাড করে দেবো রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস। দিয়ে এটাকে আমি নেড়ে নেব। ভালো করে নাড়ার পরে এটাকে কিছুক্ষণ নাড়তে হবে। তো আপনারা এই রেসিপিটা বাড়িতে করতে পারেন, এটা খুবই ভালো লাগে রুটি আর পরোটার সঙ্গে। তো দেখুন, আমি এর মধ্যে একটু 1 কাপ জল অ্যাড করে দিয়েছি। দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকাটা তুলে নিয়েছি 5 মিনিট পর। দিয়ে এর সঙ্গে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো, যাতে এর গাঢ়ত্বটা একটু বেড়ে যায়। যে জল জল ভাবটা থাকে সেটা থাকে না, একটু ঘন হয়ে যায়। তো আমি এর মধ্যে ডিমটা অ্যাড করে দেবো। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগে। তো কিছুক্ষণ ফোটানোর পরে আমি এটাকে 2 মিনিট ছেড়ে দেবো। দিয়ে হাই ফ্লেমে রেখে 2 মিনিট ছেড়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, অনেকটা বেশ গাঢ় হয়ে এসেছে। এটা একটু শুকনো শুকনো করে নেব, আমি বেশি ঝোল রাখবো না। আমি এটাকে হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেবো। আমার চিলি এগ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।